আসসালামু আলাইকুম। আমি এখন আরো খুবই মজার একটা জিনিস, এটা হচ্ছে কিছু আরব দেশের নাস্তার আইটেম, বেগুন দিয়ে তৈরি, বেগুন আর ডিম দিয়ে। এটার নাম আমি বুঝলাম না আরবিতে কি নাম বললো, যাই হোক বানা দেখলাম জিনিসটা দারুণ মজার খাইতে, খুব সহজ তৈরি করা, আপনাদের বোধ হয় পছন্দ হবে অনেকেরই। এটা সাধারণত রুটি দিয়ে খায়, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা গামলায় কিছু পানি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে গুলিয়ে রাখবো, এর মধ্যে আমার বেগুনগুলো কেটে রাখতে হবে। আমি এরকম গোল বেগুন নিয়ে এগুলাকে আমার চিকন চিকন করে কেটে নিতে হবে, ছোট ছোট টুকরা করে। সবগুলাকে আমি এরকম ছোট টুকরা করব, করে এই পানিগুলোর মধ্যে রেখে দিতে হবে। আমার তো এরকম আমি আরেকটা বেগুন, মোট দুইটা বেগুনকে এভাবে কেটে নিব। আমি এখানে চারটা টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিছি, একদম কুটি কুটি করে কেটে নিছি। পরিমাণ তো পেঁয়াজ, এটা বড় সাইজের দুইটা দেশি পেঁয়াজ, বেশ বড় সাইজের। কিছু ক্যাপসিকাম সবুজ আর হলুদ, যা যা আছে দিতে পারেন। এখানে আমি চারটা ডিম নিছি, এই ডিম চারটাকে আমি সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে শুধুমাত্র কুসুমটাকে ভেঙে এর সাথে একটু মিলায় রাখবো। একদম পুরো মিলাবো না, এটা যাতে সাদা সাদা অংশ থাকে, হলুদ হলুদ অংশ থাকে। এই কোনো মতে মিলাই দিলাম আর কি। এইখানে 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচ, কাঁচা মরিচ কাটা, একটু ধনিয়া পাতা, ব্যাস। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে, তেল একটু গরম হয়েছে মনে হয়, এর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে এগুলো একটু ভেজে নিব। একটু ভেজে পেঁয়াজগুলো একটু ধারগুলা সাইডগুলো একটু লাল হওয়া শুরু করলেই আমি সেই বেগুনগুলা পানি ঝরাই নিছি, ওগুলো এখন এর সাথে দিয়ে দিচ্ছি। একই সাথে এই মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো, এইটাকে একটু ভেজে নিতে হবে। বেগুন গুলা প্রায় সিদ্ধ হয়ে আসলে কাছাকাছি আমি এর মধ্যে ক্যাপসিকাম গুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই মিনিট দেড়েক ভেজেই আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিব, পেস্ট না থাকলে টমেটো কেচাপ 2-3 টেবিল চামচ দিয়ে দিতে পারে। এই টমেটো পেস্টের সাথে একটু ভেজে নিই, ভাজলে একটু আলাদা ফ্লেভার আসে, সুন্দর। 1 মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে এই টমেটোগুলো দিয়ে দিব। এখন এটাকে আমার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোগুলো গলে গেলেই আমি এটাকে 1 মিনিটের জন্য একটু ঢেকে দিব, একটাই মাত্র কারণে, শুধুমাত্র উপরের এই ঢাকনাটাকে গরম করার জন্য। 1 মিনিট পরে ঢাকনাটাকে সরাই একটু নেড়ে দিই, উল্টায় পাল্টায়। এখন এটাকে সমান করে উপরে আমি ডিমগুলোকে দিয়ে দিই। আমি একটু আগে যে উপরে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম, একটাই মাত্র কারণে, ঢাকনাটা একটু গরম হয়ে থাকলে এই যে আমি ডিমটা দিলাম, এই ডিমটা এখন জলদি সিদ্ধ হবে। ঢাকনা যদি আমি ঠান্ডা দিতাম, গরম না করে, তাহলে ডিমটা সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগতো, ততক্ষণে হয়তো তলার দিকে পুড়ে যেত। সেই জন্য আমি 1 মিনিটের উপর ঢাকনাটা দিয়ে ঢাকনাটা গরম করে নিয়েছিলাম। একটু ফাঁক ফাঁক করে নিচে একটু দিয়ে দিব। এখন এটাকে মিনিট খানেকের জন্য ঢেকে দিব, উপরে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি জালটাকে মিডিয়ামে দিয়ে, মিডিয়ামে থেকে কমায় দিছি, প্রায় লো এর দিকে নিয়ে গেছি।
এই মিনিট দেড়েক দুয়েক পরে আমি জ্বালাটা বন্ধ করে দিই চুলার। উপরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। এখন একটু ভেঙে মিশাই দিলে হয়ে গেল এর সাথে। মিশাই দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার বেগুন ডিমের তরকারি। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, খুবই সহজে তৈরি একটা আরাবিয়ান ডিশ। এটা সাধারণত সিরিয়া, লেবানন এই দিকে বেশ ভালো চলে, ওদেরই রেসিপি। খুব কম মশলায় দারুণ মজার একটা জিনিস। এটা না বানাইলে বুঝবে না, ফ্লেভারটা অসাধারণ। মানে এত কম মশলাতে এত সুন্দর ফ্লেভার আর টেস্ট আসে, একবার না বানাই খেলে বুঝবেন না। সাধারণত রুটি পরোটা দিয়ে খায়, তো আমরা ভাতের সাথেও খাইতে পারি। হ্যাপি জোসের একটা আইটেম, একবার বানাইলেই বুঝতে পারবেন কতখানি মজা। তো যারা খুব সাধারণের মধ্যে অসাধারণ খাইতে পছন্দ করেন, এটা একবার বানায় দেখেন, তাহলেই বুঝবেন। খালি বানাইবেন আর তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।